আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ নাজমুল। যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, যেমন বিসিএস, নিবন্ধন, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আবেদন, উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আবেদন এবং অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নিতে ইচ্ছুক, এই ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওতে গত তিনটি বিসিএস এর প্রিলিমিনারির ইংলিশ থেকে আসা গ্রামারের কোয়েশ্চেনগুলো নিয়ে আমি অ্যানালাইসিস করব। অ্যানালাইসিসগুলো অত্যন্ত সুচারুভাবে করা হবে। শেষ পর্যন্ত দেখার আহ্বান থাকলো এবং কথা দিচ্ছি আপনাদের একটা মিনিটও নষ্ট হবে না, লাভবান হবেন শেষ পর্যন্ত দেখলে। কিছু কারণে বিসিএস এর মতো স্টেজে স্বপ্নভঙ্গ হতে পারে, এক নাম্বারের জন্য হলেও স্বপ্নভঙ্গ হতে পারে। অনেকেই প্রিলিমিনারি, অনেক ভালো ভালো স্টুডেন্ট, ভালো ভালো ক্যান্ডিডেট প্রিলিমিনারি পরীক্ষায় এক নাম্বারের জন্য ছিটকে পড়ে, এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। তো আমি আশা করব যারা বিসিএস এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করতে চায়, তারা যাতে সিলেবাসের সব কিছুর উপর সমান গুরুত্ব দেয়। আমার পরিচয় দিয়ে নিই, আমি 34তম বিসিএস ব্যাচের একজন ক্যাডার। লেটস স্টার্ট। কোয়েশ্চনস নাম্বার ওয়ান, হি র্যান উইথ গ্রেট স্পিড, দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ এ। এখানে উইথ গ্রেট স্পিড, এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ তৈরি হয় প্রিপজিশন এবং তার অবজেক্ট দিয়ে। উইথ এখানে প্রিপজিশন এবং গ্রেট স্পিড তার অবজেক্ট। প্রিপজিশনাল ফ্রেজের কাজ দুইটা হয়, সে কোনো নাউনকে মডিফাই করার মাধ্যমে অ্যাডজেক্টিভের কাজ করবে, অথবা অন্যান্য ওয়ার্ডকে মডিফাই করার মাধ্যমে অ্যাডভার্বিয়াল কিংবা অ্যাডভার্বের কাজ করবে। এখানে প্রিপজিশনাল ফ্রেজটি র্যান ভার্বকে পোস্ট মডিফাই করছে, তাই হ্যাঁ একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সুতরাং এটা হবে অ্যাডভার্ব ফ্রেজ, আনসার হবে অ্যাডভার্ব ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ অ্যাডজেক্টিভের কাজ কখন করবে? যখন তার পূর্বে একটা নাউন থাকবে, প্রিপজিশনাল ফ্রেজ তখন কি করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। কোয়েশ্চনস নাম্বার টু, প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাবাভ অ্যাড্রেস। এখানে বলা হয়েছে আন্ডারলাইন করা সেন্টেন্সটা, সরি আন্ডারলাইন করা ওয়ার্ডটা কোন ধরনের ওয়ার্ড। এখানে আমরা ওয়ার্ড আসলে চিহ্নিত করার উপায় কি, ওয়ার্ড একই ধরনের ওয়ার্ড ডিফারেন্ট কাজ করে, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কাজ করতে পারে, তো আমরা চিনব কি করে? আমাদেরকে ওয়ার্ড চিনতে হবে ওয়ার্ডের পজিশন অনুযায়ী। ওয়ার্ড দেখেই বলে দেয়া যাবে না এটা এই ওয়ার্ড, এটা সেই ওয়ার্ড। ওয়ার্ড চিনতে হবে ওয়ার্ডের পজিশন অনুযায়ী। সো এখানে অ্যাবাভের পজিশনটা আমরা দেখি, অ্যাবাভ আছে, অ্যাবাভের সামনে একটা আর্টিকেল আছে এবং পরে একটা নাউন আছে। তো দি হলো আর্টিকেল, আর দিয়ে নাউন হলো অ্যাড্রেস, আর ওই নাউনের প্রি মডিফায়ার হিসেবে এখানে অ্যাবাভ ব্যবহৃত হয়েছে, অর্থাৎ অ্যাবাভ এখানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে। আর নিয়মটা হলো আর্টিকেল এবং তার নাউনের মাঝে যদি কোনো ওয়ার্ড বসে, তবে ওই নাউনের প্রি মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ বা তার সমজাতীয় ওয়ার্ড বসানো যাবে। যে ওয়ার্ডই বসানো হোক না কেন, এটা অ্যাডজেক্টিভের কাজ করবে, সুতরাং এখানে অ্যাবাভ অ্যাডজেক্টিভ, তো আনসার হবে অ্যাডজেক্টিভ। কোয়েশ্চনস নাম্বার থ্রি, উই মাস্ট নট বি লেট এলস উই উইল মিস দ্য ট্রেন, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস। আমরা অনেকেই যেটা করে, আমাদের ছাত্রছাত্রী বলি বা ক্যান্ডিডেটরা বলি, বিভিন্ন ওয়ার্ড দেখে সেন্টেন্স চিনতে চায়, এটা কিন্তু একটা বড় একটা সমস্যা। ওয়ার্ড দেখে সবসময় সেন্টেন্স চেনা যাবে না, তাহলে সেন্টেন্স চেনার উপায় হলো ক্লজ চিহ্নিত করতে হবে, সেন্টেন্সের ক্লজ কয়টা আছে ক্লজ দেখে সেন্টেন্স চিহ্নিত করতে হবে। যেমন একটা সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ক্লজ থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সে একটা মেইন ক্লজ, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, আর কম্পাউন্ড সেন্টেন্সে
দুইটা মেইন ক্লজ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা একে অপরের সাথে যুক্ত থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা মেইন ক্লজ আছে, উই মাস্ট নট বি লেট অ্যান্ড উইল মিস দ্য ট্রেন, এলস কিন্তু এখানে সাবঅর্ডিনেট কনজাংশন নয়। সুতরাং ইটস এ কম্পাউন্ড সেন্টেন্স, দুইটা ক্লজ কানেক্টেড আছে, এন অর বাদ দিয়ে কানেক্টেড হলে সাধারণত কমা ইউজ করার প্রয়োজন পড়ে না, কিন্তু এলস, সো, দেয়ার ফোর, ইয়েট এগুলো দ্বারা যখন দুইটা মেইন ক্লজ একে অপরের সাথে যুক্ত থাকে তখন এদের পূর্বে সাধারণত কমা ব্যবহৃত হয়। সুতরাং এখানে সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স। আমি আগে আবারও বলছি সেন্টেন্স চিনতে হবে ক্লজের মাধ্যমে, কয়টা ক্লজ দ্বারা সেন্টেন্সটা গঠিত হয়েছে, কোনো সাবঅর্ডিনেট ক্লজ সেন্টেন্সে আছে কি না। সুতরাং এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এবার আসি কোয়েশ্চনস নাম্বার ফোর, লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস, হিয়ার লস্ট ইজি। আবার বলছি ওয়ার্ড চিনতে হবে তার পজিশন অনুযায়ী, এখানে ওয়ার্ড লস্ট আছে আর্টিকেল এবং তার নাউনের মাঝে, সুতরাং এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে। অপরচুনিটি নাউনের প্রি মডিফায়ার হিসেবে এখানে লস্ট ব্যবহার করা হয়েছে, সুতরাং এটা অবশ্যই জিরান নয়, অবশ্যই ভার্বাল নাউন নয়, জিরান্ডিয়াল ইনফিনিটিভও নয়, সুতরাং এটা পার্টিসিপল, এটা মূলত লোজ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অ্যাডজেক্টিভের কাজ করছে, সুতরাং আনসার হবে পার্টিসিপল। কোয়েশ্চনস নাম্বার ফাইভ, চেঞ্জ দ্য ভয়েস, হু ইজ কলিং মি। ভয়েস করার শর্টকাট উপায় আমি বলে দিচ্ছি, আপনাদেরকে যেটা করতে হবে সবার আগে ভার্ব দেখতে হবে কি অবস্থায় আছে। এখানে ইজ কলিং প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে প্যাসিভ করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভের স্ট্রাকচার হলো ইজের সাথে বিং এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা দেখি কোথায় এই ভার্বগুলো আছে। প্রথম অপশনে এম কল্ড আছে, এটা হবে না। সেকেন্ড অপশনে এম কল, এটাও হবে না। থার্ড অপশনে এম বিং কল্ড, এটা হয়ে যাচ্ছে। আর লাস্ট অপশন আছে এম কল, তো দেখা যাচ্ছে অপশন সি কারেক্ট। সুতরাং কারেক্ট আনসার হবে বাই হোম এম আই বিং কল্ড। কোয়েশ্চনস নাম্বার সিক্স, আইডেন্টিফাই দ্য ডিটারমিনার। ডিটারমিনার ইজ এ ভেরি ইন্টারেস্টিং থিং, ইটস এন ইম্পর্টেন্ট পার্ট অফ পার্সন স্পিচ। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের বাংলাদেশে লেখা অনেক বইতেই ডিটারমিনার নিয়ে আলোচনা নেই। ডিটারমিনার আসলে একটা গুরুত্বপূর্ণ অংশ পার্সন স্পিচের, তো ডিটারমিনার নিয়ে আমার একটা ভিডিও আছে, এটা দেখার আহ্বান রইল। এখানে সেন্টেন্সটা হলো আই হ্যাভ নো নিউজ ফর ইউ, এখানে ডিটারমিনার কোনটা? হ্যাভ তো অবশ্যই ডিটারমিনার না, ইটস এ ভার্ব টু হ্যাভ। নিউজ ইটস এ নাউন, অবশ্যই ডিটারমিনার না। ফর এখানে প্রিপজিশন, সুতরাং ডিটারমিনার হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে এখানে ডিটারমিনার হলো নো। তো আরও ডিটারমিনার সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল। আনসার হবে নো। কোয়েশ্চনস নাম্বার সেভেন, ইন হুইচ সেন্টেন্স ইজ দ্য ওয়ার্ড ফার্স্ট ইউজ এজ এ প্রিপজিশন। আমি আগেই বলেছি, আবারও বলছি, ওয়ার্ড চিনতে হবে ওয়ার্ডের পজিশন অনুযায়ী। ওয়ার্ড দেখেই বলে দেওয়া যাবে না এটা অমুক ওয়ার্ড, ওইটা তমুক ওয়ার্ড। ওয়ার্ড দেখে চিনতে হবে ওয়ার্ডের পজিশন অনুযায়ী। আমরা পজিশনগুলো দেখি, এ নাম্বার অপশনে ফার্স্ট এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, বি নাম্বার অপশনে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে দিয়ের পর আর্টিকেলের পর, সি নাম্বার অপশনে ভার্বের পোস্ট মডিফায়ার হিসেবে অ্যাডভার্বিয়াল হিসেবে ব্যবহৃত হয়েছে, বা অ্যাডভার্ব বলতে পারেন। সুতরাং কারেক্ট অপশন ইজ ডি, ডিতে অবশ্যই এটা প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। সি ইজ পাস্ট হার প্রাইম, তার চমৎকার সময় সে অতিক্রান্ত করে চলে এসেছে, মানে সে আগে ভালো গাইত, এখন আর সে আগের অবস্থায় নাই। তানিয়া ওয়াজ আ ওয়ান্ডারফুল সিঙ্গার বাট শি হ্যাজ পাস্ট হার টাইম, অভিজ্ঞতা অতিক্রম করে ফেলেছে। সুতরাং আনসার হবে সি, সরি আনসার হবে ডি, তানিয়া ওয়াজ আ ওয়ান্ডারফুল সিঙ্গার বাট শি ইজ আপসেট পাস্ট হার প্রাইম। কোয়েশ্চনস নাম্বার এইট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ইউ ম্যাক গো ফর এ ওয়াক ইফ ইউ ফিল ইট। এবার আমরা অপশন দেখি, ফিল অ্যাবাউট ইট হবে না, ফিল অন ইট হবে না, ফিল লাইক ইট।
যদি এটা তুমি পছন্দ করো বা যদি মনে করো যে যাওয়া উচিত, এই সব ক্ষেত্রে আমরা ফিল লাইক এগুলো ব্যবহার করতে পারি। যে তোমার যদি মনে ভালো লাগে বা তোমার যদি করতে মন চায়, তুমি এটা করতে পারো চাইলে। এই অর্থে আমরা ফিলের পর লাইক ইউজ করতে পারি। সুতরাং এখানে কারেক্ট আনসার হবে লাইক। কোয়েশ্চন নাম্বার 9, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অ্যাজ হি ওয়াজ টকিং হি সাডেনলি ব্রুক ব্রুক ইন হবে এখানে আসলে ব্রুক ইন সেইং দ্যাটস লাই। ব্রুকহীন হলো কারো কথাতে হঠাৎ করেই হস্তক্ষেপ করে ফেলা, মানে কথার মধ্যে চলে আসা এবং কথার পিঠে আরেকটা কথা জুড়ে দেয়া। সুতরাং সেই অর্থে এখানে ব্রুকের সাথে ইন হবে। সুতরাং আনসার হবে কারেক্ট আনসার ইন। কোয়েশ্চনস নাম্বার 10, এটা 34-তম বিসিএস প্রিলিমিনারি কোয়েশনসে সরাসরি প্রশ্ন নয়, তবে সেম একটা প্রশ্ন থেকে সহজ প্রশ্নটা বাদ দিয়ে আমি একটা অপশন তৈরি করে দিয়েছি এখানে। ইউ লুক টেরিফিক ইন দ্যাট ড্রেস। এখানে লুকটা কোন ধরনের, অনেক সময় ভার্ব কোন ধরনের সেটা জানতে চাওয়া হয়, তাই এখানে একটা অপশন আমি দিয়েছি। এটা ট্রান্সিটিভ ভার্ব সে নো। ট্রান্সিটিভ ভার্ব কাকে বলে? যেসব ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায়, অর্থাৎ যেসব ভার্বের অবজেক্ট রয়েছে সেসব ভার্বগুলো হলো ট্রান্সিটিভ ভার্ব। লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব হলো যে ভার্ব সাবজেক্ট এবং তার কমপ্লিমেন্টের মাঝে সংযোগ স্থাপন করে, লিঙ্কিং বা সংযোগ। এখানে লুক ভার্বটা ইনট্রান্সিটিভ ভার্বও নয়, নন ফাইনাইট ভার্বও নয়, এটা অবশ্যই ফাইনাইট ভার্ব এবং এটা একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কেন? এটা সাবজেক্ট ইউ সাথে টেরিফিকের একটা সম্পর্ক তৈরি করে দিয়েছে। সুতরাং আনসার হবে লিঙ্কিং ভার্ব। কোয়েশ্চনস নাম্বার 11, হ্যাড আই নোন ইউ আর ওয়েটিং আউটসাইড। আমি যদি জানতাম তুমি বাইরে অপেক্ষা করছিলে, তাহলে এটা কন্ডিশনাল সেন্টেন্স। এখানে সাবঅর্ডিনেট ক্লজটা হ্যাড দিয়ে শুরু হয়েছে। আমরা জানি ইফের পরিবর্তে মাঝে মাঝে হ্যাড দিয়ে শুরু হতে পারে। এটা থার্ড কন্ডিশন এবং আনসার হবে উড হ্যাব অথবা মাইট হ্যাব এবং সাথে পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা দেখবো এগুলো কোথায় আছে। প্রথম অপশনে নাই, দ্বিতীয় অপশনে উড ইনভাইট আছে, এটা সেকেন্ড কন্ডিশনের প্রযোজ্য, সুতরাং এটা আনসার হবে না। সি অপশনে উড বি ইনভাইটিং, এটাও হবে না। সো কারেক্ট অপশন ইজ ডি, উড হ্যাভ ইনভাইটেড ইউ টু কাম ইন। সো আনসার হবে উড হ্যাভ ইনভাইটেড ইউ টু কাম ইন। কন্ডিশনাল সেন্টেন্সের উপরে যদি বিস্তারিত আলোচনার দরকার পড়ে বা বিস্তারিত জানার দরকার পড়ে, আপনারা আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে, তাহলে আমি একটা ভিডিও তৈরি করে দিব। কোয়েশ্চনস নাম্বার 12, The warning of the authority falls on deaf ears. Here warning does the function of. এখানে বোঝা যাচ্ছে ডিটারমিনার কিংবা আর্টিকেল দিয়ের পর ওয়ার্নিংটা দিয়ের পার্টনার হিসেবে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং কারেক্ট অপশন ইজ নাউন। কোয়েশ্চনস নাম্বার 13, অ্যানাদার ভয়েস চেঞ্জ, ডু ইউ নো দ্যাম। এখানে সেন্টেন্স দেখে বোঝাই যাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে সেন্টেন্সটা এবং অ্যাক্টিভ হয়েছে অবশ্যই। তো প্যাসিভ হলে ইজ নোন, ভাবটা হবে ইজ নোন। তো ইজটা ইজ নোন কিংবা আর পার্সন অনুসারে হবে। তো প্রথম অপশনে আর দ্য নোন বাই ইউ, এখানে মূলত প্রিপজিশনের উপর কোয়েশ্চনটা দেওয়া হয়েছে, প্রিপজিশনের অ্যাপ্রোপ্রিয়েট ইউজ। তো নন এর পর বাই না হবে না, টু হবে, উইথ হবে না, টু হবে। সুতরাং কারেক্ট অপশন ইজ ডি। আর ভার্ব স্ট্রাকচার আর এবং নন, প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ। ভয়েস চেঞ্জের ভার্ব স্ট্রাকচার এবং টেন্স স্ট্রাকচার সহজে বোঝার জন্য প্লেলিস্টে আমার একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। খুব সহজে ভার্ব স্ট্রাকচার মনে রাখা যাবে এবং টেন্স স্ট্রাকচার মনে রাখা যাবে, কখনোই ভুল হবে না আশা করি। সুতরাং আনসার হবে ডি, আর দে নন টু ইউ। কোয়েশ্চনস নাম্বার 14, দেয়ার ওয়াজ আ স্মল রিসেপশন ফলোয়িং দ্য উইডিং। এখানে ফলোয়িংটা কোন ধরনের ওয়ার্ড,
इट्स प्रीपोजिशन तो अवश्य ना इट्स एक्चुअली प्रेजेंट पार्टिसिपल रिसेप्शन नाउन के मॉडिफाई करছে এটাকে আমরা যদি ক্লজে পরিণত করি তাহলে হবে দ্যাট ফলোড দা উইডিং সুতরাং এটা অ্যাডজেক্টিভ এর কাজ করছে তো অপশন হবে অ্যাডজেক্টিভ आंसर হবে অ্যাডজেক্টিভ আবার বলছি অ্যাডজেক্টিভ কিভাবে রিসেপশন নাউন কে মডিফাই করছে আইনযুক্ত ভার যখন কোনো নাউনের অবস্থা প্রকাশ করে কিংবা নাউন কে মডিফাই করে তখন আইনযুক্ত ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল এখানে ফলোইং মূলত প্রেজেন্ট পার্টিসিপল অলওয়েজ অ্যাডজেক্টিভের কাজ করে কোশ্চেনস নাম্বার 15 হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড হার্ট অ্যাটাক এখানে আর্টিকেলের ইউজ হসপিটাল যেহেতু নির্দিষ্ট না সুতরাং এখানে কোনো আর্টিকেল হবে না হি ওয়েন্ট টু এ হসপিটাল একটা হসপিটালে যাবে এ এখানে হতে পারে বিকজ আবার এখানে ক্রস ইউজ করে দিতে পারে আর্টিকেল না স্কুল এখানে হবে হি হ্যাড এখানে এ হার্ট অ্যাটাক একবার হতে পারে দুইবার হতে পারে এখানে হার্ট অ্যাটাকটা কাউন্টেবল সুতরাং আনসার হবে নো আর্টিকেল এন এ তো হবেই না বি বিতে এ দেওয়া হতে পারে প্রথম অপশনটা কিন্তু এন দেওয়া হবে না আর সিতে ডি এবং নো আর্টিকেল হবে না সুতরাং রাইট অপশন ইজ ডি আনসার ইজ ডি কোয়েশ্চন নাম্বার 16 এটা 38 প্রিলিমিনারি এ রিটায়ার্ড অফিসার লিভস নেক্সট ডোর এখানে রিটায়ার্ড ওয়ার্ডটা কোন ধরনের ওয়ার্ড এটা দেখা যাচ্ছে এর আগে আর্টিকেল আছে আর্টিকেলের পার্টনার পার্টনার আমি বলছি কেন প্রত্যেকটা আর্টিকেল কিংবা ডিটারমিনারের জন্য অবশ্যই একটা নাউন থাকবে এই নাউনটা নিশ্চিত করতে হবে এখানে আর্টিকেল এ এর নাউন হলো অফিসার সুতরাং রিটায়ার্ড অবশ্যই অফিসারের প্রি মডিফায়ার জিরান অবশ্যই নয় অ্যাডভার্ব অবশ্যই নয় প্রিপজিশনের না এটা নিঃসন্দেহে পার্টিসিপল কিংবা অ্যাডজেক্টিভ বলা যেতে পারে এটা আসলে পাস্ট পার্টিসিপল রিটায়ার ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম সুতরাং আনসার হবে পার্টিসিপল কোয়েশ্চনস নাম্বার 17 এবার আসি ন্যারেশনে ন্যারেশন একটা চমৎকার বিষয় আমরা জানি আমি জানি না আসলে আপনাদের কেমন লাগে আসলে খুবই সহজ একটা বিষয় ন্যারেশনের যে বিষয়গুলো করতে হবে এটার জন্য আমার বিস্তারিত একটা ভিডিও হবে এটা দেখার আমন্ত্রণ রইল এখানে আমরা অপশনগুলো দেখি হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ হি সেড টু মি আমরা দেখতে পাচ্ছি এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে সুতরাং রিপোর্টেড স্পিচ বা ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা আছে সেটা টেন্সটা চেঞ্জ হয়ে পাস্ট প্রেজেন্ট পারফেক্টে আছে পাস্ট পারফেক্টে চলে যাবে তাহলে পাস্ট পারফেক্ট কোথায় আছে আমরা দেখি এ অপশনে পাস্ট পারফেক্ট আছে বাট এখানে একটু প্রবলেম আছে এখানে হ্যাড আই বিটেন আই সাবজেক্ট সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা হবে না কেন হবে না কারণ হোয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ ইটস এ সাবঅর্ডিনেট ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ কোনো অবস্থাতেই ইন্টারগেটিভ হয় না সুতরাং এ হবে না বি হি আস্কড মি হোয়াই আই হ্যাভ হ্যাড এটা তো হবেই না এটা তো সিলি স্ট্রাকচার ইটস নট পসিবল ইটস আউট নাম্বার সি হি ইনকার্ড মি হোয়াই হ্যাড আবারও বলছে এটাও হবে না সাবজেক্ট আগে অক্সিলারি চলে এসেছে এটাও বাদ সুতরাং কারেক্ট অপশন হবে হি ডিমান্ডেড অফ মি সে আমার কাছে জানতে চাইল হোয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ ইটস কারেক্ট সাবঅর্ডিনেট ক্লজটা তার নিয়ম অনুসারে হয়েছে ক্লজ সম্পর্কে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনাকে আপনাকে জানাতে পারেন কমেন্ট বক্সে আই উইল হেল্প ইউ ইনশাল্লাহ সুতরাং কারেন্ট অপশন হলো হি ডিমান্ডেড অফ মি হোয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ কোয়েশ্চনস নাম্বার 18 এখানে ভার্বের এক্সারসাইজ দেখা যাচ্ছে ওয়েন ওয়াটার ইট টার্নস ইনটু আইস যখন পানি জমে যায় এটা বরফে পরিণত হয় কখন জমে যায় এখানে টেন্স নির্ণয়ের একটা বিষয় আছে টেন্স নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা জানাতে পারেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে কেন বলছি যখন কোনো কাজের সময়টা বোঝা যাবে না এটা কখন কাজটা হলো বা কোন সময়ের কাজ
নির্দিষ্ট করে তো কোন বোঝা যাবে না পানি কখন জমে যাবে, কখন জমে যায়। এখানে কিন্তু সময়ের কথা বলা হয়নি বা কিংবা সময়টা বোঝা যাচ্ছে না। সে টাইমলেস ব্যাপারগুলোতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করব। সুতরাং এখানে আনসার হবে ফ্রিজেস, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আনসার হবে ফ্রিজেস, রাইট অপশন বি ফ্রিজেস। উইল ফ্রিজ হবে না, ফিউচার ইনডিফিনিট হবে না, উড ফ্রিজ ফিউচার ইন দ্য পাস্ট এটাও হবে না, ফ্রোজ পাস্ট ইনডিফিনিট এটাও হবে না। সো রাইট অপশন ইজ বি। 19, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার ইজ ওয়ান কাইন্ড অফ ডিটারমিনার। সো ডিটারমিনার সম্পর্কে ভালোভাবে আসলে জানতে হবে। আই স্টিল হ্যাভ মানি, মানি পূর্বে একটা ডিটারমিনার ইউজ করতে বলা হয়েছে। মানি এখানে আনকাউন্টেবল অর্থে ব্যবহৃত হবে। আর সুতরাং আ ফিউ ইউজ করা যাবে না, কোয়াইট এ ফিউ নো, ম্যানিও ইউজ করা যাবে না, আর লিটল, আ ফিউ মানি হয় না, আসলে হবে লিটল মানি, অল্প টাকা আছে। সুতরাং রাইট অপশন ইজ ডি। কোয়েশ্চনস নাম্বার 20, টুরিস্ট দেয়ার রিজার্ভেশনস ওয়েল ইন অ্যাডভান্স ইফ দে ওয়ান্ট টু ফ্লাই টু কক্সবাজার। এখানে ভার্বের ইউজ, বেটার টু হ্যাভ গুড, এই সিলি স্ট্রাকচার কোথাও দেখা যায়নি, সুতরাং এটা হবে না। হ্যাড বেটার টু গেট এইটা হবে না, হ্যাড বেটার উপর টু প্রয়োজন পড়ে না। হ্যাড বেটার আমরা জানি ইটস এ মডেল অক্সিলারি, এভরি মডেল অক্সিলারি নিডস এ বেস ফর্ম, সুতরাং এখানে হ্যাড বেটার গট হবে না। সো কারেক্ট অপশন ইজ ডি, হ্যাড বেটার এখানে মডেল অক্সিলারি, কাউকে কোনো পরামর্শ দেওয়ার অর্থে হ্যাড বেটার ইউজ করা হয়, এটা করা ভালো ওইটা করা ভালো। সুতরাং এখানে আনসার হবে ডি। কোয়েশ্চনস নাম্বার 21, দ্য সান ওয়েন ডাউন, এখানে ডাউন কোন ধরনের ওয়ার্ড? স্পষ্টতই ডাউন তো প্রিপজিশন অবশ্যই না। কেন প্রিপজিশন নয়? কারণ এভরি প্রিপজিশন মাস্ট হ্যাভ এন অবজেক্ট, এটা ডাউনের তোর অবজেক্ট নাই, সুতরাং এটা প্রিপজিশন অবশ্যই না। অ্যাডভার্ব কিনা আমরা দেখছি, নাউন তো অবশ্যই না আর কনজাংশন তো অবশ্যই না। সুতরাং ওয়েন্ট এখানে অ্যাডভার্বে কাজ করছে, সরি ডাউন এখানে অ্যাডভার্বে কাজ করছে, ওয়েন্টকে মডিফাই করছে অর্থাৎ পোস্ট মডিফাই করছে। সুতরাং আনসার হবে অ্যাডভার্ব বি। কোয়েশ্চনস নাম্বার 22, এখানে চোজ দ্য কারেক্ট অ্যান্সার, কারেকশনের বিষয়। এখানে আসলে অপশনগুলো দেখা যাচ্ছে প্রিপজিশনের উপর কারেকশন, রিফ্রেইন ভার্বের পর আসলে কোন প্রিপজিশনটা ইউজ করতে হবে, রিফ্রেইনের পর টু ইউজ করা যায় না, অনও যায় না, ইনও যায় না, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হলো ফ্রম। হি রিফ্রেইন ফ্রম টেকিং অ্যানি ড্রাস্টিক অ্যাকশন। সো কারেক্ট অপশন ইজ ডি। কোয়েশ্চনস নাম্বার 23, রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, এখানে রিডিংটা কি? এটা ভার্বাল নাউন কিনা? ভার্বাল নাউনের পূর্বে আসলে ডিটারমিনার থাকবে, ডি থাকবে, সুতরাং এটাকে ভার্বাল নাউন বলা যাবে না। ইজ এখানে মূলত ইজ ফাইনাইট ভার্ব, তার সাবজেক্ট লাগবে, রিডিং এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে, সুতরাং এটা পার্টিসিপল না, কোনো পার্টিসিপল সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে না, এটা ফাইনাইট ভার্বও না, আইনযুক্ত ভার্ব অক্সিলারি ছাড়া ফাইনাইট হিসেবে কাজ করতে পারে না। সুতরাং ইটস এ জিরান্ড, আর আমরা জানি জিরান্ড নাউনের কাজ করে, এখানে রিডিং নাউনের কাজ করছে, নাউনের কোন কাজটা? সাবজেক্ট হিসেবে কাজ করছে, সুতরাং অপশন হবে জিরান্ড। কোয়েশ্চনস নাম্বার 24, বয়েস সেন্স অ্যাগেইন, ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, ইজ দিয়ে তো পসিবল হবে না, কিন্তু ডু দিয়ে পসিবল হবে, ডু আবার এখানে ইনফিনিটিভ অবস্থায় আছে, ইটস এন ইনফিনিটিভ, তো ইনফিনিটিভের প্যাসিভ সম্ভব, ইনফিনিটিভ টু ডু আর প্যাসিভ হবে টু বি ডান। তাহলে আমরা দেখি টু বি ডান কোথায় আছে। এ নাম্বার অপশনে ডুইং দিস ইজ ইম্পসিবল, এখানে তো টু বি ডান নেই। বি নাম্বার অপশনে টু বি ডান আছে, সি নাম্বার অপশনে টু বি ডান নেই, ডি নাম্বার অপশনে টু বি ডান নেই। সুতরাং কারেক্ট অপশন ইজ বি, দিস ইজ ইম্পসিবল টু বি ডান, রাইট আনসার ইজ বি। দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চনস for this video. Here, while the iron is hot, এখানে একটা সেন্টেন্স দেয়া আছে, strike while the iron is hot. Is it a noun clause or adjective clause or adverbial clause or subordinate clause?
इट्स ऑब्वियसली सबऑर्डिनेट क्लज অপশন এ কেন সাবঅর্ডিনেট ক্লজ দেওয়া হয়েছে আসলে এটা আমি বুঝি নাই, এটা একটা ভুল হয়ে গিয়েছে। অ্যাডভার্বিয়াল ক্লজও এক প্রকার সাবঅর্ডিনেট ক্লজ, নাউন ক্লজও এক প্রকার সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজও এক প্রকার সাবঅর্ডিনেট ক্লজ। সুতরাং সাবঅর্ডিনেট ক্লজ মূলত তিন প্রকার, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আবার সাবঅর্ডিনেট ক্লজ অপশন হিসেবে দেওয়া আসলে সেরে সিলি মিস্টেক। তো আমরা দেখি স্ট্রাইক বার্বের পর এখানে সাবঅর্ডিনেট ক্লজটা কি হিসেবে কাজ করতেছে। এটা মূলত স্ট্রাইক বার্বটা এখানে স্ট্রাইক বার্বটা কখন স্ট্রাইক করবে টাইম জানতে চাওয়া হয়েছে, যদিও স্ট্রাইককে ট্রান্সিটিভ হিসেবে ব্যবহার করা যায়। স্ট্রাইকের মডিফায়ার হিসেবে এখানে সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার করা হয়েছে, সুতরাং এটা অ্যাডভার্বিয়ালের কাজ করছে। আমি আবারও বলছি ক্লজ এবং প্রেজ সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, ভার্বের ইউজ ভালো করে জানতে হবে, প্রিলিমিনারি ভালো করতে হলে ইংলিশকে বাদ দেওয়া যাবে না। একটা কথা মনে রাখতে হবে, যা বাদ দেওয়া যায় না, যা করতেই হয় সেই কাজটা এনজয় করাই উচিত। আর এনজয় করতে হলে ওই কাজটার রহস্য জানতে হবে, কাজটা করার প্রসেস জানতে হবে, ভালোভাবে যাতে করা যায় সেই চেষ্টা করতে হবে এবং ডেভোশন থাকতে হবে। আর এইরকম আরও অনেক কোয়েশ্চেন্স আছে বিসিএস প্রিলিমিনারির, আরও ভিডিও আমি তৈরি করতে চাই। যদি আপনারা মনে করেন এগুলো ইউজফুল হবে আমাকে জানাতে পারেন, তাহলে আমি এ ব্যাপারে একটু অনুপ্রেরণা পাব। যদি এই ভিডিওটা আপনাদের এতটুকু কাজে লাগতে লেগে থাকে তাহলে একে লাইক করুন, শেয়ার করুন আপনাদের ফেসবুক পেজে কিংবা ফেসবুক আইডিতে, কমেন্ট করুন কমেন্ট বক্সে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। আর আমাকে কমেন্ট করে জানিয়ে দিন এরপর আমার কাছ থেকে কেমন ভিডিও চান, বা এইখানে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে 25টা কোয়েশ্চেন সেখানে আলোচনা করা হয়েছে, কোনো কোয়েশ্চেন্সে কোনো আইটেমে কোনো টার্মে যদি প্রবলেম থাকে তাহলে আপনারা আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। সবাই ভালো থাকবেন। That's all.